আজকে আমরা কথা বলবো NRB ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে। NRB ব্যাংক স্টুডেন্টদের জন্য ওপেন করেছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। এই স্টুডেন্ট অ্যাকাউন্টটি আপনি চালু করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন ওদের সাথে কথা বলে আসি এবং জেনে আসি তাদের এই স্টুডেন্ট অ্যাকাউন্টে কি কি সুবিধা এবং এতে কি ইন্টারেস্ট পাওয়া যায় সে সম্পর্কে জানব। শুভ অপরাহ্ন, NRB ব্যাংক থেকে কিভাবে সুবিধা করতে পারি? আচ্ছা, আমি একটা ইনফরমেশনের জন্য ফোন দিয়েছিলাম, আপনাদের কি স্টুডেন্ট অ্যাকাউন্ট অপশনটা কি আছে? স্টুডেন্ট অ্যাকাউন্ট, স্টাডি অ্যাকাউন্টের কথা জানতে চাচ্ছেন? স্যার জি 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 অবশ্যই আছে। আচ্ছা, এটা কি কি লাগবে কাগজপত্র? বাচ্চার বয়স হতে হবে 6 বছর থেকে, ওকে স্যার, মিনিমাম বয়স হতে হবে 6 বছর। সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ওপেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি অ্যাকাউন্ট ওপেনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে গার্জিয়ানের কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়। সাপোজ স্যার, অ্যাজ ইউজুয়াল সেভিংস অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে যেটা হয়, আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার ছবি, নমিনির ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে ইউটিলিটি বিলের ফটোকপি, 3 সার্টিফিকেট এবং সাথে প্রয়োজন হবে কারেন্সি, এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে, বাচ্চা হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি। আচ্ছা আচ্ছা, আর স্কুলের আইডি কার্ড লাগবে না? জি স্যার, স্কুল আইডি কার্ড তো ডেফিনেটলি প্রয়োজন হবে। আর এটার সাথে কি আপনারা কি ভিসা কার্ড, মাস্টার কার্ড দিচ্ছেন কিছু? স্যার, এটার সাথে আপনার একটা লোকাল ডেবিট কার্ড পাবেন। আমি একটু চেক করে আপনাকে জানিয়ে দিচ্ছি স্যার কত পার্সেন্ট ইন্টারেস্ট, কারণ ইন্টারেস্টটা তো ভ্যারি করে স্যার, একটু সময় নিচ্ছি। এখন ইন্টারেস্ট কত আছে আমি চেক করে জানিয়ে দিচ্ছি স্যার। এখন আলি অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট চলছে 4.50%। আচ্ছা, আপনি এটা কি ডুয়াল কারেন্সি সাপোর্টেড করে? সরি স্যার, এটা লোকাল কারেন্সি, আপনি লোকাল ডেবিট কার্ড পাবেন। কত ডিপোজিট করতে হবে? স্যার, এটা আপনার উপর ডিপেন্ড করছে, তবে মিনিমাম 500 টাকা দিতে হবে স্যার, ইনিশিয়াল ডিপোজিট করতে হবে আপনাকে। আচ্ছা, ইন্ট্রোডিউসার লাগবে? জি না স্যার, কোনো ইন্ট্রোডিউসারের প্রয়োজন নেই, আপনি আমাদের যে কোনো ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা NRB ব্যাংকের সাথে কথা বলে ওদের বিভিন্ন সুবিধা অসুবিধা, ওদের এখান থেকে আপনি একটি ডেবিট কার্ড পাবেন এবং এদের এখান থেকে যে সুবিধা অসুবিধা রয়েছে সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই অ্যান্ড মাসালাম।